8টা সময়ের আমার প্রভু দর্শন পরিমাণিক দর্শন হব 9টা পর্যন্ত 9টা টু আমি 2 ঘন্টা রাখিছু যে ভক্ত মানে আসবে সে সর্বসাধারণ দর্শন করে পারবে সেই ভিতরে যে আসবে চাইছেন জগন্নাথ প্রেমী ভক্ত মানে সেই সময় ভিতরে আসবে সমস্ত কি আমি নিবেদন করছি শুনতু ঘটনা হচ্ছে আমার মুখ্য জিনিস হচ্ছে রথযাত্রা তা পরদিন রথযাত্রা আমার সময় নাই যে সময় ভিতরে আমি যদি মহাপ্রভুঙ্কর এই কার্য নকরিবা তাহলে যে খরা হচ্ছে যে প্রকার মহাপ্রভু আসবে কেমিতি আমি সেইটাকে বহুত নীতি অছি দক্ষিণ দ্বারবাটে যাবে ব্যবস্থা করা যাব আজ সুদ্ধা করা যাব সব নিশ্চিন্ত হব কিছু অসুবিধা কিছু অসুবিধা কিছু অসুবিধা হবে ১৯ তারিখ দিন 8টা সুদ্ধা কাটি খোলিব তাপরে মহাপ্রভুঙ্কর যে অবকাশ আলতি অবকাশ রয়েছে সে কার্য চলিব কেন তার পটিদেহ মানে সেটু উঠবে তাপর ঠার এই যে পরিমাণিক টিকেট থিব সেটা দর্শন আরম্ভ হব সেমানে ঘণ্টে দর্শন পরে আমি সমস্তে রহি প্রশাসক জেলা প্রশাসক মুখ্য মুখ্য প্রশাসক মন্দির প্রশাসক রহি আমার যে সাহান মেলা দর্শন পুলিশ প্রশাসক রয়েছে সাহান মেলা দর্শনটা আমি বেশি প্রায়োরিটি দেছু যেতে 2 ঘন্টা পাখাপাখি ভক্ত দর্শন করবে তাপর ঠার যে ভক্ত মানে আসবে সে মন্দিরের চারিপট যাক বুলবে কিন্তু মন্দির ভিতরক প্রবেশ করে পারবে না তাপরে যে নীতি রয়েছে আমার চন্দন লাগি রয়েছে আমার দ্বৈতাপতি সর্বাঙ্গ রয়েছে বিভিন্ন নীতি রয়েছে যে নীতি গুলা কন্টিনিউ চলি ছেনাপট লাগি আমি রাখিছু 9টা সুদ্ধা রাতে 9টা সুদ্ধা ছেনাপট লাগি করা এপটে নীতিটা আমি তদারখ করা হচ্ছে যেটা কি জেলাপাল মুখ্য প্রশাসক এমন সবল সেটা রয়েছে সমস্ত সেবায়ত মানুষ সহযোগ রয়েছে সমস্ত চাইছেন যে মধ্য এই কার্য কেমি ভালোভাবে হোক তো সমস্ত সহযোগে আপনার সহযোগে জগন্নাথ কার্য কেমি করা যাবে।